যদি শরীর খারাপ হয়ে যায়, রোগা হয়ে যায়, মোটা পুকুরে চান করতে আসি। যত চালের পোলট্রি ফুলবে খেলে তখন স্বাস্থ্য ফিরবে। একবার ডুব দিলেই মোটা হয়ে যাবেন আপনি, এরকমটা আবার হয় নাকি? হ্যাঁ, এমনই ঘটনা সামনে এলো আজ। অতিরিক্ত রোগা যারা, তারা সোজা চলে যাচ্ছে বাটুল গ্রামে। গ্রামে গিয়ে পুকুরে এক ডুবে মোটা হয়ে যাচ্ছে মহিলা থেকে পুরুষ। এই খবর শোনা মাত্রই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষজন। ঘটনার কথা ভাইরাল হতেই তাজ্জব নেট দুনিয়া। কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া জেলার বাগনানের এই বাটুল গ্রাম। মানুষের বিশ্বাস, মা চণ্ডীর মন্দিরের সামনের পুকুরে ভক্তি ভরে স্নান করলে রোগা মানুষ মোটা হয়ে যায়। আর সেই কারণে লোকমুখে বাগনানের বাটুল গ্রামের চণ্ডী পুকুরের নাম এখন মোটা পুকুর। প্রায় শতাধিক বছরের পুরনো এই মোটা পুকুরে প্রতি রবিবার মানুষের ভিড় লেগেই থাকে। তবে যদি কোনো মাসে পূর্ণিমা রবিবার পড়ে তাহলে তো কথাই নেই, মানুষের ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দা মানিকলাল দে জানান, মানুষের বিশ্বাস মোটা পুকুরে স্নান করলে মানুষ কুমড়োর মতো মোটা হয়, আর সেই কারণেই পুকুরে স্নান শেষে মায়ের কাছে মানত করে যায় মানুষ। পরে মনের ইচ্ছে পূরণ হলে মানুষ কুমড়ো দিয়ে মায়ের কাছে পুজো দিয়ে যায়। তবে কুমড়ো না পেলে চাল কুমড়ো বা নুনের বস্তা দিয়েও মানুষ এখানে পুজো দিয়ে যায়। প্রথমবার কিভাবে শুনলেন এই জায়গাটার সম্পর্কে? না, চ্যানেলে দেখেছি। আচ্ছা, দেখার পর? চ্যানেলে দেখার পর ভাবলাম যে দেখি ঈশ্বরে যদি বিশ্বাস থাকে নিশ্চয়ই রোগ সারবে। আচ্ছা। স্থানীয়রা জানিয়েছেন, স্নানের সময় মেয়েরা হাতে করে ছোট চালের পুটলি ও শোলা নিয়ে পুকুরে নামেন। পরে হাতের চালের পুটলি ও শোলা পুকুরের জলে ফেলে দিয়ে স্নান করে মায়ের কাছে পুজো দেয়। মায়েদের বিশ্বাস, জলে ভিজে চাল যত ফুলবে পরিবারের সদস্যদের শরীরও তত ফুলবে। স্থানীয় বাসিন্দা তপন সরকার জানান, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। মন্দিরের পাশে থাকা গাছে তেল হলুদ সিঁদুর লাগিয়ে পুকুরে স্নান করে মায়ের কাছে মানত করে। পরে মনের ইচ্ছে পূরণ হলে ঢাক ঢোল বাদ্যযন্ত্র সহকারে মায়ের কাছে পুজো দিয়ে যায়। মোটা পুকুরে বাচ্চাদের স্নান করালে তাদের রিকেট রোগ পর্যন্ত সেরে যায়। সেই কারণে 5 দিনের বাচ্চা থেকে 4 মাসের বাচ্চাকেও মা বাবারা এখানে নিয়ে এসে পুকুরে স্নান করিয়ে নিয়ে যান। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই মানুষ ছুটে আসে এখানে। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুতরাং যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে আর আপনার যদি মনে বিশ্বাস থাকে, তাহলে একবার মোটা পুকুরে ডুব দিয়ে দেখতে পারেন। আমাদের বংশানুক্রমে আমরা দেখে আসছি যে মানুষ পুজো দিতে আসছে, মানত করছে। পুজো কিছুই নয়, চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো না নুনের বস্তা দিয়ে চলে গেলেন। 6 বছর পরে 10 বছর পরে এলেন, এসে আপনি পুজিয়ে চলে গেলেন। মানে এই পুকুরে স্নান করলে মোটা হবে? অবশ্যই, বিশ্বাস রাখতে হবে।